মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় 3 দিন ব্যাপী বইমেলার উদ্বোধন হলো আজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ বুধবার সকালে জেলা শহীদ মিনার চত্বরে জেলা প্রশাসকের আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই বইমেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন। আমাদের আগামী প্রজন্মের মানুষের জীবন যাতে সুন্দর হয়, এই অমর 21শে ফেব্রুয়ারির চেতনাকে ধারণ করেই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন আমাদের মহান শহীদ। প্রতিদিনই কোনো না কোনো ইভেন্ট রয়েছে সংস্কৃতির অংশ। আর দ্বিতীয় কথা কি হলো যে গ্রাম ছাড়া কিন্তু অর্জন করা সম্ভব নয়, এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উক্ত বইমেলায় প্রায় অর্ধ শতাধিক বইয়ের স্টল বসেছে। ইতিমধ্যে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বইমেলার স্টলগুলোতে বই কিনতে ভিড় জমিয়েছেন।